ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ। যোগাযোগ 8207079898। রেজিনগর থানার ছেতিনি এলাকা 34 নম্বর জাতীয় সড়কের ওপরে সাইকেল ও প্রাইভেট চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল সাইকেল আরোহীর। মৃত সাইকেল আরোহীর নাম ছুরমান শেখ, বয়স 55 বছর। পরিবার সূত্রে জানা যায়, ইটভাটায় ছেলেদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন ছুরমান শেখ। দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যু হয় সাইকেল আরোহী ছুরমান শেখের এবং চার চাকা গাড়ির চালককে আহত অবস্থায় প্রথমে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তারপর অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। কলকাতা যাইছিল সাইকেলওয়ালা খাবার নিয়ে আইছিল, দিয়ে ডাইরেক্ট চার চাকাওয়ালা সাইকেলওয়ালাকে মেরেছে। সাইকেলওয়ালা দূরে পড়ে গেছে, সাইকেলওয়ালা মারা গেছে। কোথায় আছে? বেলডাঙা। আর ড্রাইভারের এরও কেটে গেছে, খাম হয়ে গেছে, ও মরে যাবে, ড্রাইভারও মরে যাবে বোধ হয়। আমরাও চার দোকানে বসছিলাম, চার পাঁচ জনা। দিয়ে ওখানে গাড়িটা মানে একবার স্লো করার চেষ্টা করলো, গাড়িটা কিন্তু স্লো করতে পারেনি। তা গাড়ির মোটামুটি 130-140 স্পিড ছিল গাড়ির। তা গাড়িটা মানে চারটে চাকায় পুরো অপদ্য হয়ে গেছে অটোমেটিক গাড়ির। দিয়ে গাড়ির মুখ ছিল এজিনগর ফান, কিন্তু গাড়ির মুখ অটোমেটিক বেলডাঙা ফান হয়ে যায়। দিয়ে গাড়ি কালভেটে মারে, কালভেটে মারার আগে কিন্তু ওই লোকটাকে ডাইরেক্ট মেরেছে, ডাইরেক্টলি মেরেছে সাইকেলওয়ালা। হ্যাঁ, সাইকেলওয়ালাকে ডাইরেক্ট মেরেছে ও পিছনে। হ্যাঁ, পিছনে মারার পরে কিন্তু গাড়ি ঘুরেছে, ঘুরে যাওয়ার পরে কিন্তু গাড়ি ডিগবাজে মারতে লেগেছে। আর আমরা